বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বৃহস্পতিবার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কড়া নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে এদিন তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাশিমপুর মহিলা কারাগারের জেলার হাসনা জাহান বিথি জানান, বরগুনা জেলা কারাগার থেকে গতকাল সন্ধ্যা 7টায় আয়েশা সিদ্দিকা মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়। গত 30 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও জায়রাদজ আদালত। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। খালাস দেওয়া হয় 4 আসামিকে। রায়ের পর থেকেই বরগুনা জেলা কারাগারের নারী কন্যা ছেলে বন্দী ছিলেন মিন্নি। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।